রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা যোগ দেন দলের নায়বে আমির আবদুল্লাহ তাহের ও ঢাকা দক্ষিণের মহানগরী নেতারা প্রধান অতিথির বক্তব্যে দলের নায়বে আমির বলেন জামায়াতে জনপ্রিয়তা বাড়ছে একসময় যারা ঘৃণা করেছে তারাই এখন সমর্থন দিচ্ছে কোনো হবে 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 না 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 লুটপাট এক মহাশয়লাভ শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে সেই নতুন বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ পরে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ আয়োজিত বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহায়তা প্রদান ও চিকিৎসক সম্মেলনে অংশ নেন তিনি ফজিলাতুন নেসা মুজিব কনভেনশন সেন্টারে ছিল এই আয়োজন এতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ এনডিএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় দলের নায়েবে আমির বলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এখন জামায়াতের লক্ষ্য বিপ্লবের সাথে একটি পরিপূর্ণ বিজয়ের